আসি, বেরোবার সময় হয়ে গেল। কি ইন্টারভিউ? বেস্ট অফ লাক। বাড়ি থেকে আমার সুজয়ের সাথে বিয়েটা ফাইনাল করে দিয়েছে, আমি আর পারছি না। এবার মনে হয় আমি আর কিছু করতে পারবো না। কালকে তো ইন্টারভিউটা আছে, আমি এবার হয়ে যাবে। দেখো দেখো, এটাই আমাদের শেষ সুযোগ। আমার মানিব্যাগটা smoke, depressed. তাতে আপনার কি? না আমার কিছুই না, I was just thinking. বললে মনটা হালকা হতো আর কি। চাকরিটা খুব দরকার ছিল। And now you're thinking you're a loser. রাজকন্যা হাতছাড়া? না, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, মানে আপনি এত কিছু কি? আজকে সকালবেলা পার্সটা হারিয়ে গেছে, ইন্টারভিউ দিতে যাওয়া হয়নি। স্যাড, রিয়েলি স্যাড। একটা গল্প শুনবেন? দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, কালকে না 200 টাকা স্কুলে জমা দিতে হবে। কিসে? কাল স্কুলে টাকা জমা দেওয়ার শেষ দিন পরীক্ষার জন্য। দিতে হবে না পরীক্ষা? বাবা আমি পড়তে শোনা করতে হবে না, প্লাস্টিক বন্ধ হয়ে যাচ্ছে, মন দিয়ে ঠোঙা কর। এটা পড়া, এটা পড়া, এটা তোর পড়া হচ্ছে, পড়া হয়ে গেছে। খেয়ে যাবে তো তুমি। আমার বই গোছাচ্ছিস? তোকে অতবার করে বললাম আর স্কুলে যাবি না, আবার ব্যাগ গোছাচ্ছিস কেন? কোনো কথা কানে যায় না? আর যদি পড়তে হয় নিজের পয়সা রোজগার করে সেই পয়সায় পড়বা। শোনো, তোমাকেও বলে দিচ্ছি, আজকে শেষ স্কুল যাওয়া, কাল থেকে যেন কোনো স্কুল নেই। তাহলে দেখলে তো কোথাও একটা রূপকথা তৈরি হলো। কিন্তু তুমি এত কিছু কি করে জানলে? আমি ইফ ইউ আর অন টপ অফ দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান সি এভরিথিং। হ্যাঁ বলো। আমি সুটকেস গুছিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছো মানে?
চলে এসো, হয়ে যাবে কিছু একটা। See if you're on top of the world, you can see everything.